অডিও বুক বাই বাণী চ্যানেলে আপনাকে জানাই স্বাগত পড়ে শোনাচ্ছিলাম প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা মীরার গ্রামের বাড়ি আজকে পড়ে শোনাব মীরার গ্রামের বাড়ির অষ্টম পর্ব গল্পটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গল্প পাঠে আমি ধৃতি শুরু করছি আজকের গল্প মীরার গ্রামের বাড়ির অষ্টম পর্ব আমি আসতে পারব কি না এখনও বলতে পারছি না মা অসুস্থ তো বুঝতে পারছি তুমি ভাবো ভেবে ঠেবে সিদ্ধান্ত নাও কোনো সিদ্ধান্তই হুট করে নিতে নেই সিদ্ধান্ত যত ছোট হোক তার জন্য চিন্তার সময় দিতে হয় রাখি কেমন খালা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মীরা এতক্ষণ অবাক হয়ে দিকে তাকিয়েছিল এখন সে চোখ নামিয়ে নিল মনোয়ারা বললেন খুব পানির পিপাসা পেয়েছে মা দেখো তো আমার জন্য এক গ্লাস পানি জোগাড় করা যায় কি না মার গলা আগের মতো হয়ে গেছে এই কণ্ঠস্বর মমতা এবং ভালোবাসায় আদ্র। মীরা চোখ ভিজে উঠতে শুরু করেছে সে বলল মা তোমার কি জ্বর আসছে চোখ টকটকে লাল হয়ে আছে মনোয়ারা ক্লান্ত গলায় বললেন বুঝতে পারছি না বুকে ব্যথা হচ্ছে হ্যাঁ বেশি ব্যথা হচ্ছে না বেশি না আমি এক গ্লাস পানি খাব তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে মীরা পানির সন্ধানে বের হলো মনোয়ারা উঠে দাঁড়াতে গিয়ে দেখলেন তার মাথা ঘুরছে মনে হচ্ছে এক্ষুনি মেঝেতে পড়ে যাবেন চেয়ারের হাতল ধরে তিনি নিজেকে সামলানেন তার উচিত বসে পড়া তিনি বসলেন না প্রায় টলতে টলতে বের হলেন উত্তেজনায় শেফার মুখ লাল হয়ে আছে তার শরীর কাঁপছে মনে হচ্ছে এখনই সে কেঁদে ফেলবে আসলেই তার কান্না আসছে নিচের ঠোঁট দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরে সে কান্না থামাচ্ছে কান্না থামানোর এটা তার পুরনো কৌশল তার ছিপে মাছ ধরা পড়েছে এমন সময় মাছটা ধরল যখন আশেপাশে কেউ নেই অল্পক্ষণ আগে আজার সাহেব ছিলেন তিনি বললেন মা আমি একটু হেঁটে আসি কেমন শেফা ছিল তার বাবা পাশে থাকে তারপরেও পরেও বলল আচ্ছা আঝা সাহেব চলে যাওয়ার পর শেফা হঠাৎ দেখে তার দুটা ছিপে দুটা ফাতনার একটা নেই সত্যি সত্যি নেই প্রথমে সে বুঝতেই পারেনি যে মাছ টেনে ফাতনা পানির নিচে নিয়ে গেছে সে চিন্তিত মুখে ফাতনা খুঁজে বেড়াচ্ছে তখন হঠাৎ মনে হলো মাছ টোপগিলেনি তো কি সর্বনাচ মাছ মন্ত্র তো পরা হয়নি সে তিনবার মাছ মন্ত্র পরে পানিতে টোকা দিল আর তখনই শি ধরনের শব্দ হলো মাছ সুতো টানছে হুইল বর্ষি হুইল ঘুরছে শেফার বুক ধক করে উঠল সে ডাকলো বাবা বাবা! তখন মনে হলো বাবা নেই একটু আগে উঠে গেছেন সে কি করবে বড়শি হাতে নিয়ে হ্যাঁচকা টান দেবে না শুধু বড়শি শক্ত করে ধরে বসে থাকবে বড় মাছ যদি হয় তাকে শুদ্ধ টেনে পানিতে নিয়ে যাবে না তো সেভা কাঁপতে কাঁপতে বড়শি ধরল আর তখন অন্য ফাতনাটাও পানিতে ডুবে গেল সেভা কি করবে মাছ মন্ত্র পরে পানিতে টোকা দেবে কি করে তার হাত বন্ধ মাছ সুতা টানছে শিশি শব্দ হচ্ছে মনে হচ্ছে মাছটার ভয়ঙ্কর শক্তি ছিপ ধরে বসে থাকা যাচ্ছে না রাক্ষসী মাছ না তো মানুষ গিলে খেয়ে ফেলতে পারে এমন কোনো রাক্ষসী মাছ পুরনো দিঘিতে এমন মাছ থাকতেও তো পারে পানির অনেক নিচে এরা মাটির মাছ ওপর শুয়ে থাকে এদের কয়েকটার বয়স দু তিনশো বছর এদের হা প্রকাণ্ড শরীর লোহার মতো শক্ত এরা প্রচণ্ড রাগী বেশিরভাগ সময় এরা ঘুমিয়ে থাকে যে তাদের ঘুম ভাঙায় তাকে আর কিছুতেই ক্ষমা করে না নানা ফন্দি ফিকির করে এরা তাকে পানিতে নিয়ে যায় তারপর খুবলে খুবলে চোখ খেয়ে ফেলে এসব কথা শেফাকে কেউ বলেনি তার মনে হচ্ছে হুইলের শব্দের সঙ্গে সঙ্গে শেফার শরীর কাঁপছে বুক ধক ধক করছে আর কিছুক্ষণ এরম চলতে থাকলে শেফা মনে হয় টেনশানে মরে যাবে এমন অবস্থায় হঠাৎ সুতা টান বন্ধ হয়ে গেল চারিদিকে শুনসান নীরবতা পৃথিবী যেন হঠাৎ শব্দহীন হয়ে গেল আশ্চর্য গাছের পাতাও পড়ছে না এরকম কিভাবে হয় পৃথিবী এমন শব্দহীন হয়ে যেতে পারে না নিশ্চয় কোনো সমস্যা হচ্ছে ভৌতিক কিছু শেফা কাঁদো কাঁদো গলায় ডাকল বাবা শেফাকে ভীষণ চমকে দিয়ে শেফার ঠিক পেছন থেকে আজার সাহেব বললেন কি হয়েছে মা মাছ টোপ খেয়েছে মাছ টোপ খেয়েছে খুব ভালো কথা তুই এমন ছটফট করছিস কেন কেমন জানি লাগছে কেমন লাগালাগির কিছুই নেই মাছটা এখন খেলিয়ে তুলতে হবে সুতো ছাড়াতে হবে দেখি ছিপটা আমার হাতে না তোমার হাতে দেব না তুমি আমাকে বলে দাও কি করতে হবে যা করতে বলবে তাই করব। সুতা কিভাবে ছাড়াতে হয় সেভার কথা শেষ হওয়ার আগেই মাছ আবার সুতোর টান শুরু করলো এবং প্রথমবারের মতো তাকে দেখাও গেল সে পানি ছেড়ে শূন্যে লাফিয়ে উঠল আঝার সাহেব হতভম্ব গলায় বললেন এ কী এত বিরাট মাছ এই মাছ ধরে রাখা তোর আমার কর্ম নয় এক্ষুনি সুতা ছিঁড়ে ফেলবে শেফা বলল তুমি বোকার মতো দাঁড়িয়ে থেকো না বাবা আমাকে কি করতে হবে বলো কি করতে হবে আমি নিজেও তো জানি না সেফা ছিপ ধরে রাখতে পারছে না মনে হচ্ছে তাকে শুদ্ধ টেনে পানিতে ফেলে দেবে আজহার সাহেব মেয়ের সমস্যায় এগিয়ে এলেন উত্তেজনা তারও শরীর কাঁপছে তিনি আনন্দিত গলায় বললেন যেভাবেই হোক মাছটাকে খেলিয়ে ডাঙায় তুলতে হবে আরও সুতা ছাড়াতে হবে শেফা বলল আর কিভাবে সুতো ছাড়বো আজাদ সাহেব হাসতে হাসতে বললেন আমি নিজেও তোমার তোর মতোই আনারি অবশ্যই আমার নিজেকে ওল্ড ম্যান দি ফিশারম্যানের মতো লাগছে ওল্ড ম্যান দিসির পড়েছিস এমন সময় পড়াশোনার কথা বলো না তো বাবা ভালো লাগছে না আর্নেস্ট ওয়ারের লেখা অসাধারণ উপন্যাস বাবা তুমি সবসময় বিরক্ত করো কেন নোবেল প্রাইজ পাওয়া উপন্যাস বাবা প্লিজ শেফা আমি এক কাজ করি আমি বরং পুকুরে নেমে পড়ি আমি দেখছি ছিপে বড় মাছ ধরা পড়লে একজন পুকুরে নামে তাহলে তুমি নেমে পড়ো কথা বলে সময় নষ্ট করছো কেন তুই ছিপ শক্ত করে ধরে থাক আমি ধরে আছি আজার সাহেব গায়ে শীতের কাপড় কাশ্মীরি কাজ করা লাল সোয়েটার তিনি সেই কাপড়েই পানিতে নেমে পড়লেন মনোয়ারা ঘুমিয়ে পড়েছেন গাড়ি সিটে আছরোয়া হয়ে পড়ে আছেন তার মাথায় সবসময় ঘোমটা দেওয়া থাকে এখন ঘোমটা নেই শাড়ির আঁচল সরে গেছে জানলা খানিকটা খোলা শীতের বাতাসে তার মাথার কাঁচা পাকা চুল উঠছে মীরার মনে হলো জানলাটা বন্ধ করা দরকার মা ঠান্ডা লেগে যেতে পারে আবার মনে হচ্ছে এই ভালো বন্ধ বাতাসে না থেকে খোলা বাতাসে থাকাই ভালো ঘুম ভালো হবে মার ঘুম দরকার আজ রাতেও মা নিশ্চয় ঘুমোবেন না সারা রাত জেগে থাকবে এবং তার শরীর ভয়ঙ্কর খারাপ হবে মীরা মার একটা ব্যাপারে মুগ্ধ সে কখনো চিন্তাও করেনি তার মা এই ভঙ্গিতে কথা বলতে পারে এবং এমন গুছিয়ে কথা বলতে পারে পরিস্থিতি মানুষকে তৈরি করে কথাটা বোধ ঠিক পরিস্থিতি যখন পাল্টে যায় তখন মানুষ পাল্টে যায় মুরগি জবে করার দৃশ্য দেখে যে মানুষ ভয়ে ভিমড়ি খায় সেই ঠান্ডা মাথায় মানুষ খুন করে তখন তার হাত কাঁপে না মানুষ জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় বাড়ির পরিস্থিতি বদলে গেছে মা বদলে গেছেন বাবা নতুন পরিস্থিতির খবর জানেও না তিনি যখন জানবেন তিনি বদলে যাবেন শেফা বদলাবে দেলোয়ার বদলাবে এখন দেলোয়ার মুখে ড্রাইভারের পাশে বসে আছে তার কোলে পানি ভর্তি জারকিন এক একবার গাড়ির ঝাঁকুনি খাচ্ছে জারকিনের পানি তার গায়ে পড়ছে সে নির্বিকার দেলোয়ার পানির সঙ্গে নিয়েছে যদি আবার পথে চাচিজি বমি করেন পানির অভাবে যেন তার অসুবিধা না হয় দালোয়ার একটু পরপর ঘাড় ঘুরিয়ে মনোয়ারাকে দেখছে মীরার মনে হল দেলোয়ার ভিড় করে মাঝে মাঝে কি যেন বলছে জানতে ইচ্ছে করছে পরিস্থিতি আগের মতো থাকলে সে জিজ্ঞাসা করতো দেলোয়ার সাহেব বিড়বির করছেন কেন আচ্ছা এই মানুষটাকে সে দেলোয়ার সাহেব ডাকে না দেলোয়ার ভাইয়া ডাকে আশ্চর্য মনে পড়ছে না তার নিজের মাথাও এলোমেলো হয়ে যাচ্ছে কিছুতেই মাথার এলোমেলো হতে দেওয়া যাবে না খুব ভয়ঙ্কর সময় সামনে সবচেয়ে ভয়ঙ্কর সম্ভবত আজ রাতটাই এই রাত পার করতে পারলে বাকি জীবন সুখে দুঃখে কেটে যাবে আজ রাত তার জন্য কাল রাত সব মানুষের জীবনে একটা কাল রাত থাকে লক্ষ্মীদরকে যে রাতে সাপ কাটল রাতটা ছিল বেহুলার কাল রাত বেহুলার চেয়ে সে অনেক সুবিধাজনক অবস্থায় আছে বেহুলা তার কাল রাতের খবর আগে ভাগে জানত না সে জানে না ভুল ভাবা হচ্ছে বেহুলা জানত তার মহাবিপদের কথা সাপের হাত থেকে বাঁচানোর জন্য সে লোহার বাসরঘর তৈরি করেছিল তাতে লাভ হয়নি চুলের মতো কালনাগিনী কোনো এক ফোকর দিয়ে ঘরে ঢুকে পড়েছিল মীরা তার কাল রাত্রির জন্য প্রস্তুতি নিক কোনো এক ফাঁক ফোকর দিয়ে কাল লাগিনি ঢুকে পড়বে নিয়তি এড়ানো যাবে না নিয়তি মেনে নিতে পারলে খুব ভালো হতো সব দায়িত্ব নিয়তির হাতে ছেড়ে নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ানো যেত মুশকিল হচ্ছে নিয়তির হাতে মীরা নিজেকে ছাড়তে পারছে না নিয়তি বেহুলার জন্য সত্যি তার জন্য সত্যি না গাড়ি প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে থেমে গেল ঘুম ভেঙে মনোয়ারা অসহায় গলায় বললেন কি হয়েছে রে মীরা ড্রাইভার বলল কিছু না আম্মা চাকা পামচার রাস্তা এমন জঘন্য মনোয়ারা বললেন চাকা বদলাতে কতক্ষণ লাগবে দশ মিনিট তাড়াতাড়ি বদলাও আমাকে বাড়িতে রেখে তুমি ঢাকা যাবে ড্রাইভার জবাব দিল না সে গাড়ি থেকে নেমে চাকা বদলাতে ব্যস্ত হয়ে পড়েছে দেলোয়ার তার পাশে দেলোয়ারের হাতে এখনও পানির জারকিন সে মনে হয় কোনো অবস্থাতেই এটা হাতছাড়া করবে না মীরা বলল মা তোমার কি ঠান্ডা লাগছে জানালার কাজ পুরোপুরি উঠিয়ে দেব মনোয়ারা বললেন আমাকে নিয়ে তোর ভাবতে হবে না তুই নিজের কথা ভাব মনোয়ারা আবারও চোখ বন্ধ করে ফেললেন মীরা গাড়ির দরজা খুলে নেমে এলো মীরা নিজেকে নিয়ে এই মুহূর্তে কিছু ভাবতে চাচ্ছে না আগে ভাগে ভেবে কিছু হবে না সময় হোক শুধু একটা ব্যাপার ঠিক করতে হবে সে কি করবে এটা ঠিক করা আছে সে নিয়ে আর ভাবাভাবির কিছু নেই সাবের নামের মানুষটাকে সে বিয়ে করবে না এবং না এবং কী তা নিয়ে ভাবতে ইচ্ছে করছে না বাবার সঙ্গে মিরার কথা বলা দরকার বাবাকে খোলাখুলি সব জানানো দরকার তিনি মনে কতটা কষ্ট পাবেন বা না পাবেন তা নিয়ে এখন তার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছুই নেই মীরা দেখতে হবে তার নিজের জীবন বাবাকে কথাগুলি কিভাবে বলা যায় কথাগুলি ইংরাজিতে শুরু করা যেতে পারে ইংরাজি বলার একটা সুবিধা আছে মনে হয় মনে হয় সে তার নিজের সমস্যার কথা বলছে না অন্যের সমস্যার কথা বলছে বাবা আই ওয়ান্ট টু ডিসকাস সামথিং উইথ ইউ প্লিজ স্পিয়ার মি ফিউ মিনিটস না ভালো লাগছে না কথাগুলি বাংলাতে বলতে হবে বাবা আমি একটা ভয়ঙ্কর বড় ভুল করেছি ভুল যখন করেছি তখন আমার কাছে ভুল মনে হয়নি এবং এখনো মনে হচ্ছে না তবে ভুল তো বটেই এই ভুলের জন্য তোমরা আমাকে শাস্তি দিতে চাও কিন্তু আমার জীবনটা যেহেতু আমার আমি সেই জীবন কিভাবে যাপন করবো তা ঠিক করব আমি এই ব্যাপারে তোমরা জোর খাটাতে পারবে না বাবা তখন নিশ্চিত খুব বিস্মিত হয়ে বলবেন এরকম বক্তৃতার ভাষায় কথা বলছিস কেন রে ব্যাপারটা কি ব্যাপারটা শোনার পর বাবা কিভাবে রিয়াক্ট করবেন আগেভাগে কিছুই বলা যাচ্ছে না মা এত কাছের সেই মা এমন করবে তা তো বুঝতে পারেননি মীরার আশা ছিল আর কেউ না হোক মা অন্তত তার সমস্যার কিছুটা হলেও মীরার মতো করে দেখবে মা শুধু মা না একই সঙ্গে মেয়ে একটা মেয়ে আর একটা মেয়ের জন্য কোনো রকম সহানুভূতি বোধ করবে না গাড়ি চলতে শুরু করেছে মনোয়ারা জেগে উঠেছেন তার চোখ এখনও লাল কিছুক্ষণ ঘুমিয়েছিলেন বলে লাল ভাব আরও বেড়েছে মীরা বলল মা তোমার শরীরটা একটু ভালো লাগছে মনোয়ারা জবাব দিলেন না এবং মেয়ের দিকে ফিরলেনও না তিনি তাকিয়ে আছেন তার ডান দিকে দৃষ্টি জানালার বাইরে ফসল কাটা খোলা প্রান্তর দেখার কিছুই নেই মীরা বলল মা একটা ক্যাসেট চালালে তোমার কি খুব অসুবিধা হবে মনোয়ারা মেয়ের দিকে তাকালেন তার চোখে বিস্ময় এমন একটা ভয়ঙ্কর সময়ে মেয়েটা ক্যাসেটে গান দিতে যাচ্ছে তার মানে কি এই সে ভয়ঙ্কর ব্যাপারটা গায়ে লাগাচ্ছে না সে কিছুই বুঝতেই পারছে না তার ধারণা ছিল তিনি তার পরিবারের মানুষগুলিকে চেনেন এখন মনে হচ্ছে চেনেন না ড্রাইভার গাড়ির ডেক্সবোর্ড থেকে ক্যাসেট বের করে চালিয়ে দিল গান হচ্ছে মীরা চোখ বন্ধ করে গান শুনছে মনোয়ারা মেয়ের দিকে তাকিয়ে আছেন ফুলের মতো সুন্দর একটা মেয়ে ফুলের সঙ্গে এই মেয়ের উপমা দেওয়া ঠিক হচ্ছে না আরেকটা ব্যাপারে মনোয়ারের খুব অবাক হচ্ছেন গান শুনতে তার নিজেরও ভালো লাগছে শুধু ভালো না বেশ ভালো লাগছে তিনি নিজেও চোখ বন্ধ করলেন গান হচ্ছে যে গাইছে তার গলাটা খুব মিষ্টি বন্যা নাকি মনোয়ারা ইচ্ছা করছে মীরার কাছ থেকে নামটা জানতে তিনি অবশ্যই তিনি অবশ্যই জানতে চাইলেন না চোখ বন্ধ করলেন হেথা যে গান গাইতে আসা আমার হয়নি সে গান গাওয়া আজও কেবলই সুর সাধা আমার কেবল গাইতে চাওয়া শেফা ভেবে পাচ্ছে না কেন তার ভাগ্যটা এত খারাপ পৃথিবীতে নিশ্চয়ই তার চেয়ে অনেক খারাপ ভাগ্যের মেয়ে আছে তবে শেফার ধারণা বাংলাদেশে তার চেয়ে খারাপ ভাগ্যের মেয়ের আর নেই আজ সে এত বড় একটা মাছ ধরে ফেলেছে আর আজই কি না বাড়িতে কেউ নেই সে বাবা আর দাদি যান দাদি সকাল থেকে দাঁতে ব্যথা বলে বিছানায় শুয়ে আছেন তারপর তিনি এসে দেখেছেন এবং শেফাকে হতভম্ব করে বলেছেন মাছটা তো খারাপ না এত বড় একটা মাছ দেখে একজন মানুষ কি করে বলে মাছটা তো খারাপ না দাদি যান কি আশা করেছিল সে ছিপে তিমি মাছ সাইজের একটা কাতল মাছ ধরবে মাছের গায়ে হাত রেখে শেফা বসে আছে আজার সাহেব এই অবস্থায় মেয়ের ছবি তুললেন এটা নিয়ে শেফার মনে অশান্তি বাবা একেবারেই ছবি তুলতে পারেন না সাটা টেপার সময় বাবার হাত কাঁপবেই শুধু যে হাত কাঁপবে তাই না তিনি ফ্রেম কেটে ফেলবেন ছবি প্রিন্ট হওয়ার পর দেখা যাবে তার মাথার অর্ধেকটা কাটা কিংবা তার হাত বাদ পড়েছে আপা এখন থাকলে ভালো হতো সে কখন আসবে কে জানে আজার সাহেব বললেন কাদায় পানিতে মাখামাখি হয়ে আছিস যা গোসল করে কাপড় বদলা শেফা বলল হুম আপা আসুক তারপর বাবা তুমি এই মাছটা খাবে তো খাবো না কেন আমি রান্না করব তুই কি রান্না করতে পারিস জানের কাছে শিখে নেব ভালো তো ঠিক আছে তুই রান্না কর আমি তোকে সাহায্য করব। তোমার সাহায্য করতে হবে না আমি ঠিক করেছি এখন থেকে আমি যা করার নিজে নিজে করব। মাছ মারলেও একা একা মারবো রান্না করলেও একা একা করব আজার সাহেব হাসলেন মেয়েটার অভিমানী মুখের দিকে তাকিয়ে তার মনে হচ্ছে তিনি এই গ্রহের সবচেয়ে খুশি মানুষ শেফা বলল বাবা তুমি আমার দিকে তাকিয়ে এমন বিশ্রীভাবে হাসছ কেন তুমি এখন যাও তো বাবা আমি কাজ করছি কাজ করছিস কোথায় তুই তো মাছের গায়ে হাত রেখে বসে আছিস শেফা আসলেই কাজ করছে মনে মনে ক্লাসের বন্ধুদের কাছে চিঠি লিখছে তার চারজন অতি প্রিয় বান্ধবী আছে সবার কাছে আলাদা আলাদা চিঠি যাবে চিঠির সাথে মাছের একটা করে ছবি ছবি দিতে পারলে ভালো হতো সেটা সম্ভব হবে না ছবি প্রিন্ট করাতে হবে ঢাকায় গিয়ে তাছাড়া বাবা ছবি যা তুলেছে হয়তো দেখা যাবে ছবিতে সে আছে মাছটা নেই তুই শুনে খুবই মজা পাবি যে আমি আমাদের গ্রামের বাড়ির পুকুরে একটা মাছ ধরে ফেলেছি মাছটা এত বড় বলে তুই ভাববি গুল মারছি বাবাকে দিয়ে ছবি তুলিয়ে রেখেছি তোকে ছবি দেখাবো ছবি দেখলে বুঝবি প্রথমে যখন ছিপে টান পড়ল আমি ভাবলাম চিঠিটা ভালো হচ্ছে না আরো গুছিয়ে আরও সুন্দর করে লিখতে হবে মাছটা ধরফর করছে মাছটার দিকে তাকিয়ে শেফার এখনও কেন জানি খুব খারাপ লাগছে আহারে বেচারা পানির নিচে সে হয়তো ছেলে নিয়ে কত সুখে ছিল সে কি কোনোদিনও ভেবেছিল শেফা নামের একটা মেয়ে তাকে মেরে ফেলবে মাস্টার ঠোঁটে বিঁধে আছে ঠোঁট দিয়ে রক্ত পড়ছে মাছটা তাকিয়ে আছে তার দিকে নিশ্চয়ই তীব্র ঘৃণা নিয়ে তাকাচ্ছে এর সাথে শেষ হল মিরার গ্রামের বাড়ির অষ্টম পর্ব